যদি বাথার লগত এক্সট্রিমিজম করে তো জেলত যাব, একদম সিধা কথা। যদি হাগ্রামায় বাথাক এনকারেজ করে তাহলে জেলত যাব। অলরেডি প্রমাণ বহুত হয়ে গেছে, এই কেসটো তো এনআইএক দিয়ে আছো, কোকরাঝারত যে আর্মস ধরাত পড়েছিল গাড়িত, সেই কেসটো তো এনআইএক যাব। বিটিআরক আর অশান্তি করব দিয়া নহব, ই হাগ্রামা হোক সাই জুন হোক, এইবিল নহব। আর আমি ভয় নকরো বাথা ফাটা, মানে এটাই ক্লিয়ার কই থ দিছো, বিটিআরত পুনের বোম নহব, বিটিআরত পুরা বন্দুক নহব, এই কথা অসম রাইজে বুঝি লোক। আর মই কোনো হাগ্রামা টাগ্রামা কেয়ার নকরো দে, এই তো যি এই যে আম চুলাইছে একটা এটাক হিসাব হব ইলেকশনের পিছন, কোনে কোয়া বাদ দিয়ক। হিমন্ত বিশ্ব শর্মায় যে কই আছো এই শুনক, বড়োলেন্ডক অশান্তি করব আমি নিদ, এই এনআইএ ইনকোয়ারি করব, মই বহুত কথা জানো। আর কার পড়োচনা যাব পারে এই অঙ্কখিনি অসমের মানুষ, আপনার জেল ঘুরাবলে হিমন্ত বিশ্ব শর্মা সুবিধা পালে আজিও ঘুমাব, চব্বিশ ঘন্টা মোর উপর নজর আছে, তার আগ্রামাক যদি জেল পঠাও পারে সি উইনার হল, কারণে মই কলে কলে ঘুমাই আছো, মই ঘরত ঘুমাই ঘরত ঘুমাই। স্যার আপনার গ্যারান্টির পার্টি বলে কিছু হিমন্ত বিশ্বয় কি গ্যারান্টি পার্টি, এই বিজেপি কি পার্টি, বিজেপি কি পার্টি হল বিশ্বজিৎ দৈমারী, ম্যাক্সিমাম পাব 10-15 হাজার।